এক দুই দিন পরে হচ্ছে দেবরে বউয়ের জন্মদিন। যেহেতু আমি সবার জন্মদিনে চেষ্টা করি কেক বানানো, তা আজকে কিন্তু দেবরে বউয়ের জন্য একটা কেক বানিয়েছি। আর সকালের নাস্তায় বানিয়েছিলাম হচ্ছে পরোটা, মচমচে পরোটা। আর দুপুরে রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে রুই মাছ, আর হচ্ছে ভাজি করেছিলাম শিম আর আলু দিয়ে। আর এ হচ্ছে রুই মাছের তরকারি যেটা রান্না করেছি দুপুরের জন্য। আর কেকটা কিন্তু লেমন ফ্লেভারের ছিল। কেকটা কীভাবে ডেকোরেশন করেছি সব কিছু কিন্তু আজকে ব্লগে শেয়ার করবো। এই তো সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। সবারই হচ্ছে একটা প্রশ্ন ছিল, মানে প্রায় 5 দিন হয়ে গেছে বা অনেক দিনই হয়ে গেছে, আমি কেন ব্লগ শেয়ার করছি না। আসলে আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে ঠান্ডা জ্বর ছিল, যেটার কারণে আসলে কথা বলা বা আমি একেবারেই পারছিলাম না, বা আমার ইচ্ছাও করছিল না যে আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো শেয়ার করব বা কোনো কাজ করবো বা ব্লগিং করব। তো এই জন্য আসলে সেভাবে ব্লগ করাও হয়নি বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন যেহেতু সুস্থ হয়েছি রেগুলার ইনশাল্লাহ ব্লগ শেয়ার করব। তো এই তো আমি এখন পরোটা বানাচ্ছি, আর এই পরোটাগুলো বানাচ্ছি হচ্ছে সকালের নাস্তার জন্য রাইসার বাবা, এছাড়া আমার ননদ রয়েছে, দেব রয়েছে, বা সবাই আমার বাসায় রয়েছে, সবার জন্য বানাচ্ছি। তো আমার ননদের হচ্ছে আবদার ছিল বরিশালে, যখন মানে বরিশাল থেকে যখন আমাদের বাসায় আসবে, সে লঞ্চে উঠেই বলেছে ভাবি আপনার হাতে পরোটা খাবো সকালে নাস্তায়। তো যেদিন ও আসছে সেদিন আর বানাতে পারেনি, এর জন্য হচ্ছে তার পরের দিন আমি ওকে বানিয়ে দিয়েছি। তো এই তো বানাচ্ছি, আর একদিকে হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো পরোটার রেসিপি কিন্তু এর আগে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কি। তো যাই হোক, প্রথমে তো ডিম ভেজে নিয়েছিলাম, তারপরে আবারও হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি। আজকে মানে আজকে সকালে নাস্তা এই তো ডিম পোস্ট আর পরোটা দিয়ে হচ্ছে সবাই আমরা করে নেব। আরও কয়েকটা পরোটা রয়েছে, এগুলো আমি আর আজকে ভাজবো না, সেগুলো একটু পরে সেকে তারপর হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিব। তো এই তো চা বানিয়েছিলাম, আর এখানে দেখেন সে কিন্তু মানে আমার নরমকে চিনি দিয়ে খাচ্ছে, চিনি আর ডিম পোস্ট দিয়ে পরোটা খাচ্ছে, বা চিনি দিয়ে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে। তো এরপর এই তো রাইসা বাবা চলে গেল নাস্তা খাওয়ার পরে চলে যাবে, আর সে তার চা খায়নি, আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিল। এখন চাগুলো ঠান্ডাও হয়ে গেছে, আমাদের জন্যও বানিয়েছিলাম। তো চাগুলো আবার গরম করে হবে না, গরম করে আমরা আবার খেয়ে নিয়েছি। তো এরপর দুপুরে রান্না বান্না করবো। তো আজকে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো। আজকে একটু কম সময়ে রান্না করবো, যাতে আজকের মধ্যে রান্নাগুলো মানে খাওয়া হয়ে যায়, যা যা রান্না করবো, কারণ আগামীকালকে আব্বু আম্মু আসবে, মানে কালকে আব্বু আম্মু আসবে, তখন আরও দেখা যাবে অনেক রান্না বান্না হবে। তো এই জন্য আজকে এরকম রান্না বান্না করছি। তো এখানে আমি আজকে রুই মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু রান্না করবো। তো আগে থেকে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এখানে যা মশলা দিয়েছি, পেঁয়াজ প্রথমে ভাজার পরে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে, পানিও দিয়েছিলাম মশলাটা যখন কষিয়েছি আর কি। এরপর এই তো ভাজা আলু আর বেগুনগুলো দিয়েছি। বেগুনের তরকারি রান্না করলে মানে যে কোনো মাছ দিয়ে আমরা বেগুনের তরকারি যদি রান্না করি, একটু হালকা এরকম করে ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বেশি একটু কষাবো না, বেশি নাড়াচাড়াও করবো না, যেহেতু ভাজা বেগুন সেহেতু কিন্তু বেগুনগুলো একটু নরম হয়ে যাবে। তো এই জন্য অল্প একটু হচ্ছে আমি একটু ঝোল দিয়েছি, এর আগে একটু আলতোভাবে মানে হালকা করে কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে ঝোল দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ভাজা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর রান্নাটা কিন্তু আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে, মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলও কিন্তু দিয়ে দিয়েছি যতটুকু লাগবে রান্নাটা হতে, আর যেহেতু সব কিছু এখানে ভাজা রয়েছে, রান্না হতেও বেশি লাগবে না, মানে বেশি সময় লাগবে না, তো অল্প ঝোলেই দিয়েছি, এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। তো এখানে আবার আমি একটু শিম ভাজি করব, শিম আর আলু একত্রে ভাজি করব। তো সেই জন্য একটু পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, একটুখানি টমেটো দিয়েছি, দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে এখানে শিম আর আলুগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে হচ্ছে আমি একটু সামান্য এখানে পানি দিয়ে দিব, মানে এই সবজিটার মধ্যে আর কি। দেখা যাবে যে রান্নাটা হতে কিন্তু সময় লাগবে, সময় বলতে ওই তো সেদ্ধ হতে তো সময় লাগবে, তো এই জন্য সামান্য একটু পানি দিয়েছি, এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর যখন সেদ্ধ হয়ে যাবে শিমগুলো, তারপরে একটু আমি হালকা একটু ভাঙা ভাঙা করে দেবো আলু আর শিমগুলো, এতে করে ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এইটা আমি ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে এই তো দেখেন শিমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু হালকা একটু ভাঙা ভাঙা করে দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে, মানে একটু পোড়া পোড়া করে এই ভাজাটা করলে বেশি ভালো লাগে।
তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তো সিম আর আলু কিন্তু এইভাবে শীতে, মানে শীতে যেহেতু সিমটা উঠে বাজারে, এইভাবে ভাজি কিন্তু যেহেতু খুবই ভালো লাগে। অনেকে মনে হয় আলু ছোটো ছোটো করে কেটে তারপরে হয়তো বা ভাজি করেন, আমি তো এইভাবেই সবসময় ভাজি করে থাকি। তো এই তো এখানে কিন্তু মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো রান্নাবান্না আমার শেষ, আমার এই রান্নাগুলো ছিল শুধু রাতের জন্য, মানে রাতে শুধু সবাই আমরা খাবো। তো এরপরে হচ্ছে আমি একটা কেক বানাবো, মানে লেমন ফ্লেভারের। তো কেকটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়। লেমন ফ্লেভারের কেকটাও কিন্তু খুব মজার খেতে। তো বাসায় যখনই কোনো কেক বানাই, একটু ভিন্ন রকম করে বা অন্য ফ্লেভারের কেক কিন্তু বানিয়ে ট্রাই করি আমরা, কারণ সবসময় ভ্যানিলা চকলেট এগুলো তো খাওয়াই হয়। তো বাসায় বানালে হয় কি, ওই রকম কেকগুলো আমরা বানাই, যেমন লেমন কয়েকদিন আগে হচ্ছে রেড ভেলভেটটা বানিয়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়া করার পরে কেকটা আমি বেক করেছিলাম, তারপরে এখন যখন ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এখন ক্রাম কোট করে রাখবো ফ্রিজে, তারপর হচ্ছে ডেকোরেশন করে রাখবো। এটা ছিল 2 পাউন্ডের হচ্ছে লেমন ফ্লেভারের, কারণ আমরা অনেকেই বাসায় রয়েছে, 2 পাউন্ডেই লাগবে। আর একটু উঁচু করেছি, চাইলে কিন্তু কেকটা ফ্ল্যাট করা যেত, মানে আর একটু হচ্ছে রাউন্ড শেপ করে হচ্ছে একটু ফ্ল্যাট করা যেত, আমি একটু উঁচু করে করলাম। তো যাই হোক, এই হচ্ছে লেমন ফ্লেভারের কেক। কেকটা এত ফ্রেশ লাগছিল বলার বাহিরে। তো আমি 3 ভাগে ভাগ করব। তো 3 ভাগে ভাগ করে হচ্ছে প্রথমে আমি দিব হচ্ছে সুগার সিরাপ, তারপর হচ্ছে ক্রিম দিয়ে, প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে হচ্ছে আমি কেকটা হচ্ছে ক্রাম কোট করে রাখবো। আর এখন যেহেতু আমি কেক বানাতে পারি, দেখা যায় অনেক অর্ডার আসে। তো পরিবারের কারোই যখন জন্মদিন হয়, তখন মন চায় যে না তার জন্য কেকটা বানাই, যেহেতু এতজনের জন্য আমি কেক বানাই, তাহলে কেন আপনজনের জন্য বানাবো না। তো যাই হোক, কেকটা এতো আমি প্রথম লেয়ারে কিন্তু সুগার সিরাপ দিয়েছি, তারপরে ক্রিম দিয়েছি, এরপর এই ক্রিমের উপর আমি কিছুটা চকলেট গ্রেট করে দিয়েছি, তো করে কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। এছাড়া কিন্তু হোয়াইট চকলেটের যে গানাশটা রয়েছে সেটাও কিন্তু দেওয়া যায়, সেটা দিলেও ভালো লাগে কেক খেতে, বা দিয়ে থাকি আমরা কেকের ডেকোরেশনের ক্ষেত্রে। আজকে এইভাবেই দিলাম, এটাও হয়, মানে গ্রেট করে দিলেও কিন্তু হয়। তো এরকম প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তারপরে আমি আবারও একটু ক্রিম দিয়ে পুরা হচ্ছে কেকটা ক্রাম কোট করে নেওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রাখবো। যে কোনো কেক যখন আপনারা হচ্ছে ডেকোরেশন করবেন বা ক্রিম দিয়ে ফিনিশিংটা আনবেন, তো অবশ্যই প্রায় আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যদি হাতে কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু কেকের যখন আপনারা ফিনিশিংটা দিবেন, ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। তো এই তো ফুল দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করছি, আর এগুলো কিন্তু আসল তাজা ফুল, গাছের ফুল। এই ফুলগুলো হচ্ছে দেবর তার বউকে জন্মদিন উপলক্ষে দিয়েছিল, তো সেইটা দিয়ে হচ্ছে আমি আজকে কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। আর কেকটা সিম্পলের মধ্যে যাতে গর্জিয়াস লাগে দেখতে বা সুন্দর লাগে দেখতে, সেই জন্য কিছু সুইট বল দিব। আর ফুলগুলো দেওয়ার পরে কিন্তু কেকের লুকই পুরো চেঞ্জ হয়ে গেছে, যদিও আমি কোনো ক্রিম দিয়ে বা কোনো কিছু ফুল কিছুই দেইনি, এতে কিন্তু কেকটা খুব সুন্দর লাগবে। আর সুইট বল দিলে কিন্তু কেক দেখতে সুন্দর লাগে, আর কেক দেখতে সুন্দরের পাশাপাশি কিন্তু আমি কেকের টেস্ট সবসময় ভালো রাখার চেষ্টা করি, যথেষ্ট পরিমাণ সময় নিয়ে কিন্তু আমি কেক সবসময় বানিয়ে থাকি। তো এরপর কিন্তু কেকের মধ্যে আর কিছু দিব না, সুইট বল দিয়ে কিন্তু কেকের ডেকোরেশনটা একেবারেই হয়ে যাবে, আর শুধু ফন্ডেটের মধ্যে নামটা লিখে দিব। তো আজকে আর লিখবো না, কারণ আজকে তো আর কেকটা কাটছি না, কাটবো হচ্ছে একদিন পরে, কারণ আব্বু আম্মু আসবে, তারপরে সবাই একত্রে মিলে কেকটা কাটবো। আর কেকটা কাটার পরে কেমন হয় ব্লগে তো দেখতেই পারবেন, আর ফন্ডেটের মধ্যে তখনই হচ্ছে নামটা লিখে দেবো ভাবছি। তো যাই হোক, কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।